এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমরা একটা মেয়ের সাথে আমরা তিনজন মিলে কিছু কথাবার্তা প্যাং ট্যাং করার চেষ্টা করেছি, উল্টা ওই মেয়েটাই আমাদেরকে প্যাং ট্যাং করে দেয় গাইস। সো ওই মেয়েটার লাইগা, মানে একটি মেয়ের লাইগা আমরা তিনজন মিলে কিছু গাইয়ের সাথে ফাঁসি দিই আর কি। সো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, বেল আইকনটা অন করে দেবেন। আমরা যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো গাইস, আমি আশা করতেছি গাইস ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওটা গাইস ফানি টাইপের, সো কেউ সিরিয়াসলি নেবেন না। যদি গাইস কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তো ক্ষমা দৃষ্টি দেখবেন। গাইস চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আরিফা, ইয়া পাখি, ময়না পাখি, কলিজা পাখি, আরিফা, কথা কই না, আজকে কি ওর জবান মন মরছে, ও হয়তো আসতেছে। আরে উজ্জ্বল করবো কচুর গাছ, মানে বুঝেন ফাঁসি দিলে মনে করেন 150 জন মিলে মরে যাবো আমি, তাও কচুর গাছে কিছু হইতো না। আরে আপু আসতেছে, কথা বলেন আমাদের লগে ভাই, বল সব করলে ভাই তাও বলেন, আর না করলে ওটাও বলেন, কি হয়েছে বলেন। আচ্ছা বয়ফ্রেন্ড এর লগে কি ঝগড়া করছো বাবু, না বয়ফ্রেন্ড তোমারে ধোকা দিছে? ব্রেক ফ্রেন্ড কি আপনাকে সাইরা চলে গেছে? বুঝতে হবে ভাই, আপনারা সবাই বট আর আমি একলাই লেজেন্ড, ঠিক আছে? আপনারা সবাই বট, আপনার মানেন না কেন ভাই? আপনার মুখ থেকে ভয় করছে, সেদিন কেমন হয় 7 দিন মনে হয় কিছু খায় নাই, তারপরেও আপনি এই চেহারা করেন। কিছু নাই ভাই, আমার মতো ডিজাইন করে আসেন জান, রং করে আসেন, কালার করে হ্যান্ডসাম ভাই, বুঝেন না কে বডি বাই করে রাখছি মিয়া, দাঁড়ান ভাই চুল লাগাইতেছি, হ্যান্ডসাম চুল। হ্যাঁ হ্যাঁ জান, ঠিকই আছে, আজকে কথা কইবো না তো, কারণ বুঝতে পারছি তো ভাই, ও নাচতেছে নাচতেছে, অনেক কষ্টে হেয়ার স্টাইলটা টোকাইছি ভাই, ঠিক আছে? ও ভাই এমন জোস হেয়ার স্টাইল কই পাইছেন ভাই? আপনি তো এখন হিজলাখানা নিয়ে যাবো ভাই, আসেন আমার সাথে। আসেন ভাই, এটা ফেলে দিতে মনে হাসি দিতে। আরে यार মারে মুজি। এ ভাই এই যে কয় না যে, এ এ ভাই এবার তো অনেক ভালো ছিল না, কারণ আপনি তো এটা কি পছন্দ না ভাই, আপনি পড়বে না রে ভাই, এত করার কিছু আছে পড়বে না জান না। আমি কি লাগাবো ভাই, কোন চুলে তো নাই আর, ওই তো আমারটা নাছড়া হবে না, আমারটা নাছড়া হবে না ভাই, ও কুয়ের হেয়ার কাট লইছি ভাই। ও ভাই ভাই পুরাই মনে করেন যে খেরের পালা, এটা তো গরু লাগাই দেন ভাই, ঘাস খায় যাক পুরা। ও ভাই ও ভাই ও ভাই স্টাই ঘাস কাটেন, এটা কি করেন
ভাই আপনার লাগে কোন রাজার মুকুট লাগাইতে কি কামলা মানুষ হয়ে আছেন এত বড় একটা শিক্ষিত মানুষ আয় বিয়ে পাস করা কিন্তু ইংলিশ থেকে অনার্স পাস আর আপনি এসে তোমরা এত বাজে কথা ভাই এ ভাই ওখানে আসে কেন ভাই এই যে আরে যান কেন আপনি আরে ভাই ঘুরে ফিরে এটাই পরে আছেন ভাই আপনার কাছে কেন শুন না এটা কি পয় ফোন আইডি এই আইডিটা আপনি সেন্ড করে পারান শুন হিসাবে সাহস তো আপনার কম না জান বাড়ি জান আর কোন সুবিধা নাই ভাই আমি গরিব ভাই জান নেড়া করে আসেন জান আর সুযোগ দিলাম জান জান নেড়া করে আসেন জান নেড়া করে আইতাম হ্যাঁ দান দান ওয়াও চুক চুক কে টাগ লই আইছি আরে মিয়া আপনি কোটিকের স্পাইডারম্যান আপনি কে এই জায়গা জান উড়ে বেড়ান জান মানুষের সেবা করেন কে করবে তা কোন একটা মনে জান পানির ভিতরে আপনি এটি কি করেন রে ভাই মাছ ধরেন গা মাছ খান গা জান পানির ভিতরে যান মানুষ কে যাইছি ভাই এটা কুমির ভাই সি 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 আপনারা কি সব বেস করেন ফ্রি ফায়ারে একমাত্র আমি তো লেজেন্ড এত সুন্দর ড্রেস আমার কাছে তার আর কারো কাছে নেই জান আপনি সবাই বল আ ভাই আচ্ছা ভাই ভাবির কি হইছে আজকে আরে ভাবে ডায়াবেটিস মেল ক্যারেক্টার নিয়ে আইতা সিদা জান আপনি সবাই হিজলা ভাই হ্যাঁ ভাই আমি একলাই পুরুষ মানুষ তাহলে একলা তিনটারে পড়াইতেছি ঠিক আছে আচ্ছা রেডি থাকেন আপনারা আরে ভাই চলে গেছে বার করতে সমস্যা কথা বলবে না আরে ভাই বিশ্বাস করেন এতদিন তো একচুয়ালি কোনোদিনও কোয়া লাগে না আর আজকে আর তো শুনতে চাইতেছি দেখে ভাই এত অভিমান করতে শিক্ষা ভাই আরে রাগ করলে ভাই সরি কইতেছি ভাই হাসানোর এত চেষ্টা করলাম তারপরে হালি হাসে কথাটা তো কিছু ঠিক না বলছি তুমি আপনি আমার সাথে কবে কতদিন ধরে খেলেন এই মনে করেন না আমি মেলা দিন দেখে খেলি ভাই মনে করেন এই দুই একদিন তো হবি আমার কেউ নাই রে ভাই আরে ভাই সম্ভব করার চেষ্টা করছিলাম না তো দূর ভাই এগুলা কি কথাবার্তা হইতে আছে ভাই আর মিয়া ভাই সম্পর্ক আবার কি এ ভাই আমগোর মাপ কি আপনি কি কইতে আছে অভদ্র কথাবার্তা কয় ভাই অপরিষ্কার পরিষ্কার কথাবার্তা কইছেন ভাই আমগোর বাবির নিয়ে এরকম কথা কইয়ে রে অবশ্যই ভাই বুঝে না ভাই এই যে অফলাইনে চলে গেছে রাখতে না কথা এরকম যে আপনি বলতেন ভাবি কিন্তু আমি কিছু বলি তাহলে অপরিষ্কার কথা রাখি হ্যাঁ ভাই এই তো ভাবি কইবেন কইবেন যে ভাবি কথা কয় না ভাই এগুলো পরিষ্কার কথা আপনি অপরিষ্কার কথা বলছি সো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর গাইস আমার দুইটা আইডি একটা হচ্ছে গেমিং নারুটোর একটা মাফিয়ার লিডার সো গাইস এই জন্য করতে পারেন আপনি আমার এই আইডি থেকে কেন সো গাইস আমি আগেই বলে দিলাম সেজন্য সো আমার দুইটা অ্যাকাউন্ট ঠিক আছে আমার দুইটা অ্যাকাউন্ট তাই আমি ভিডিওটা এই অ্যাকাউন্ট থেকে করেছি আর যখন যে অ্যাকাউন্টটা ভালো লাগবে তখন সেই অ্যাকাউন্ট থেকে ভালো মানে ভিডিও তৈরি করি সো গাইস ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিন সো থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে বাই